স্টুডেন্টস, তোমরা অনেকে কমেন্ট করেছে যে স্যার মোবাইল ফোন অত্যাধিক ব্যবহার দ্বাদশ শ্রেণীর এই এনভায়রনমেন্ট স্টাডিজ একটা প্রজেক্ট দিয়ে দিন, আজকে দিয়ে দিচ্ছি। এটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, যাদের দরকার হবে তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নেবে। আর আমার হাতের লেখা একটু অসুবিধা আছে, তোমরা একটু দেখে দুবার শুনে নেবে, তাহলে তোমাদের অসুবিধা হবে না। দেখো, পরিবেশবিদ্যা দ্বাদশ শ্রেণীর প্রকল্প এনভায়রনমেন্ট স্টাডিজের প্রজেক্ট প্রথম পাতায় লিখবে প্রকল্প মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারের প্রভাব। নেম অফ দ্য স্কুল, স্টুডেন্ট, স্টুডেন্ট নাম লিখবে, রোল নাম্বার লিখবে, রেজিস্ট্রেশন নেবে, নেম অফ দ্য স্কুল, এটা সুন্দর করে সাজিয়ে প্রথম পাতায় করবে। এরপরে দেখো প্রজেক্ট, ইফেক্ট অফ এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস, ভূমিকা শিক্ষাক্ষেত্রে, কর্মস্থানে, সরকারি ক্ষেত্রে এবং গৃহে মোবাইলের ব্যবহার ও গুরুত্ব অনস্বীকার্য, কিন্তু বর্তমানে মোবাইল ফোন প্রয়োজনের থেকে বেশি কায়দা হিসেবে ব্যবহার করা হয়, যা মানুষের উপকারের থেকে বেশি ক্ষতি করছে। প্রকল্পের বিষয়, প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানুষের শুধুমাত্র সামাজিক নয়, মানসিক এবং শারীরিক দিক থেকেও ক্ষতিসাধন করছে। তাই ভালোর সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের খারাপ দিকগুলো তুলে ধরার জন্যই এই প্রকল্পটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটির গুরুত্ব দেখো, এক, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ফলে উদ্ভিদ ও প্রাণীর ক্ষয়ক্ষতি সম্পর্কে ছাত্রছাত্রীরা ধারণা লাভ করবে। দুই, মোবাইল দ্বারা ঘটে যাওয়া ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে। তিন, মোবাইলের অতিরিক্ত ব্যবহার পথ দুর্ঘটনার কারণ ও তার ক্রমাগত বর্ধিত হার সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে প্রকল্পটির গুরুত্ব ছাত্রদের কাছে অত্যাধিক। এরপরে প্রকল্পটির উদ্দেশ্য, এক হচ্ছে পরিবেশবিদ্যা পাঠ ও জ্ঞান লাভের জন্য ব্যবহারিক জ্ঞানের ব্যবহারের মধ্যে সম্পর্ক স্থাপন দ্বারা এবং ছাত্র বা ছাত্রীদের সচেতন করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। দুই, মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলি তুলে ধরার মাধ্যমে এর ব্যবহার সীমিত করা। তিন, রাস্তাঘাটে, রেললাইনে মোবাইলের ব্যবহার নিয়ে সচেতন করা। চার, অতিরিক্ত পরিমাণে মোবাইলের ব্যবহার মানুষের জীবনে কী কী ক্ষয়ক্ষতি করছে ও মানুষের দেহে কী জাতীয় রোগের সৃষ্টি করছে সে সম্পর্কে ছাত্রছাত্রীদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। পাঁচ, কাজের সময় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার দ্বারা কাজে বা পড়াশোনার মনোযোগ বৃদ্ধি করা। এরপরে কর্ম পরিকল্পনা, মোবাইলের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে কাজ শুরুর আগেই নমুনা প্রশ্নপত্র বানিয়ে নেওয়া হয় এবং যে সকল স্থান থেকে তথ্য সংগ্রহ করা হবে সেগুলি নির্দিষ্ট করা হয়। তথ্য সংগ্রহ, বানানো প্রশ্নপত্র দ্বারা কিছু পরিবার ও ব্যক্তিকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া গেছে এবং ইন্টারনেট সার্চ করে যে সকল তথ্য পাওয়া গেছে সেগুলি প্রকল্প বিশ্লেষণে সাহায্য করছে। প্রশ্নাবলী, সার্ভের জন্য ব্যবহৃত, দেখো সাক্ষাৎকারীর নাম, ঠিকানা, মোট সদস্য সংখ্যা, বাড়িতে, স্কুলে, স্কুল কলেজগামী সদস্য সংখ্যা, তাদের লিঙ্গ স্ত্রী বা পুরুষ, তাদের বয়স 5 বছরের বেশি, 5 থেকে 10 বছর, 10 থেকে 15, 15 থেকে 20, 20-এর অধিক, কিশোর কিশোরীর মোবাইল ফোন আছে, হ্যাঁ অথবা না, মোবাইলের সংখ্যা, বাড়ি থেকে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে, হ্যাঁ অথবা না, মাসে মোবাইলের খরচের পেছনে 100 টাকার বেশি, 100 থেকে 500, 500 টাকার বেশি টিক দেবে আর কি, রাস্তায় চলার সময় মোবাইল ব্যবহার করে, হ্যাঁ অথবা না, পড়াশোনায় মনোযোগের অভাব হয় কি মোবাইলের জন্য, হ্যাঁ অথবা না, মোবাইল ব্যবহার অতিরিক্ত করার ফলে বাড়িতে কারো কোনো শারীরিক সমস্যা হচ্ছে, হ্যাঁ বা না, মোবাইল ব্যবহারের উপযোগিতা কী বলে আপনার মনে হয়, মোবাইলের ব্যবহার পথে চলাকালীন উচিত কি না বলে আপনার মনে হয়, হ্যাঁ অথবা না, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফল কী বলে মনে হয়। এবার তথ্য পর্যালোচনা, ইন্টারনেট এবং সার্ভে থেকে প্রাপ্ত তথ্যগুলি থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র ভারতেই নয় সমগ্র বিশ্বে মোবাইলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব অত্যন্ত বেশি। কলকাতা শহরে সমীক্ষা চালিয়ে দেখা গেছে 100% লোকের মধ্যে 85% লোক মোবাইলের ব্যবহার করে শুধুমাত্র ইন্টারনেট, SMS এবং অন্যান্য বিনোদনমূলক কাজেও ফোনে কথা বলার জন্য। সার্ভে দ্বারা বোঝা যাচ্ছে শতকরা 80% বাড়িতেই কিশোরদের মোবাইলের প্রতি আসক্তি অত্যন্ত বেশি এবং 65% বাড়িতে সদস্যের তুলনায় মোবাইলের সংখ্যা বেশি, ফলস্বরূপ যার দ্বারা বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে ও বাচ্চাদের ব্যবহারেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের প্রভাব দেখো, খুব সুফল, প্রথমে সুফলগুলি হলো, এক, মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এক দেশের ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা অন্য দেশের গবেষক শিক্ষক শিক্ষিকাদের আবিষ্কৃত বা আলোচিত তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। দুই, কর্মক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে মোবাইলের কাজকর্মের সুবিধা দেয়। তিন, বর্তমানে কোনো স্থানের সঠিক অবস্থান জানার জন্য ও পড়াশোনার ক্ষেত্রে মোবাইলের ব্যবহার অনেক বেড়েছে। কুফল দেখো, এক হচ্ছে অতিরিক্ত সময় মোবাইল কথা বললে কিংবা মোবাইল দেখলে ক্লান্তি, মাথা ব্যথা, শ্রবণ শক্তি হ্রাস, দৃষ্টিগত সমস্যা প্রভৃতির মাত্রা বৃদ্ধি পায়। দুই, রাস্তা চলার সময়, রেললাইন পারাপারের সময় মোবাইল ব্যবহারের ফলে জীবনহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে ছাত্রছাত্রীরা অলস হয়ে যাচ্ছে, যার মোবাইলের কাজে কাজে ব্যবহারের ফলে মোবাইলের কাজে ব্যবহারের ফলে দুবার রয়েছে, কাজে ব্যবহারের ফলে যুবক যুবতীদের খারাপ পথে, এটা কাজে নয় মোবাইলের বাজে কাজে, কাজে নয় বাজে কাজে ব্যবহারের ফলে যুব যুবতীদের খারাপ পথে চালিত করে তাদের মানসিক বিকাশকে ত্রুটিপূর্ণ করে তুলছে। এরপরে মোবাইল ব্যবহারের তারতম্য, কাজ পরিমাণ, SMS, ইন্টারনেট, পড়াশোনা ছাড়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অন্যান্য বিনোদন 85%, পড়াশোনা কাজ সম্পর্কিত 13%, শুধুমাত্র যোগাযোগ বা ফোনে কথা বলার জন্য 2%। সিদ্ধান্ত, প্রদত্ত প্রজেক্টটি দ্বারা বোঝা যাচ্ছে যে মোবাইল মানব জীবনে প্রয়োজনীয় হলেও এর অতিরিক্ত ব্যবহার আমাদের যুব শ্রেণীর উপর অস্বাভাবিক প্রভাব ফেলে, তাদের সামাজিক ও মানসিক দিক থেকে ক্ষতি করছে। তাই এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও কর্মসূচি গ্রহণ দ্বারা এর কুপ্রভাবকে দূর করতে হবে এবং কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। 1. সারাক্ষণ মোবাইল কানে নিয়ে কথা বললা কমাতে হবে। 2. ফোন বুক পকেটে না রেখে ব্যাগে রাখতে হবে। 3. রাস্তা পারাপার সময় মোবাইলের ব্যবহার বন্ধ রাখতে হবে। তথ্যসূত্র, গ্রন্থাগারে সেভাবে এই বিষয়ের উপর বই না থাকায় নিজস্ব তথ্য সংগ্রহ পদ্ধতি দ্বারা ও বিভিন্ন ইন্টারনেট সাইটের দ্বারা প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করেই প্রকল্পটি রূপায়ণ করা হয়েছে। কৃতজ্ঞতা স্বীকার। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের প্রভাব, এই প্রকল্পটি করতে সহযোগিতা ও মূল্যবান মতামত প্রদানের জন্য আমি আমার পরিবেশবিদ্যা বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শ্রী শ্রীমতী তার নাম লিখবে স্যারের বা ম্যাডামের মহাশয় মহাশয় প্রতি কৃতজ্ঞ। প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য আমার সকল সহপাঠীদের ধন্যবাদ জানায়, সরকারি ধন্যবাদ জানায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। এরকম কৌতূহলপূর্ণ সময় উপযোগী জীবনের সঙ্গে জড়িত একটি বিষয়কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য এখানে তারিখ লিখবে আর শিক্ষক শিক্ষিকা স্বাক্ষর, আর এরপরে একটা পাতা রাখবে ছবি দেবে। এখানে যেমন কানে মোবাইল ফোনের একটা ছবি বা রাস্তায় ফোনের ব্যবহার এরকম একটা ছবি বা বিভিন্ন রকম ছবি, তোমরা টাওয়ারের ছবি থেকে শুরু করে বিভিন্ন রকম ছবি নিজেরা জোগাড় করে সেগুলো একটু দিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে। এই ছবি কিন্তু দিতেই হবে, আর এটা বেশ কয়েকবার শুনে নেবে, তাহলে তোমাদের আশা করি অসুবিধা হবে না। আর এগুলো বিভিন্ন রকমভাবে ওই পাতায় পাতায় রাখবে, এক একটা পাতা সুন্দর করে লিখবে, তাহলে আরও সুবিধা হবে। যেমন তোমাদের এই প্রথম পাতায় মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার প্রভাব, এইটা একটা দিয়ে নেম অফ দ্য স্টুডেন্ট একটু সুন্দর করে একটু লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে এবং প্রত্যেকটা একটু বেশি পাতা ব্যবহার করে সুন্দর করে লেখার চেষ্টা করবে। আর তোমাদের যদি এ বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের বলে দেবে, তাহলে হবে। এই চ্যানেলটা তোমাদের জন্যই, আর চ্যানেলে দেখবে বিভিন্ন রকম ভিডিও আছে, সেগুলো একটু দেখে নেবে। স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।